বলিউডের বহুল আলোচিত ও জনপ্রিয় দম্পতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং, যারা দুজনই স্বপ্রতিভায় জয় করেছেন কোটি ভক্তদের মন, কাজ করেছেন একাধিক ব্যবসা সফল সিনেমায়, কিন্তু অভিনয়ে থেকেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চিত এ জুটি। সম্প্রতি ভারতের আলিবাগে 22 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন এ তারকা দম্পতি। বেশ কিছুদিন ধরেই এ একটা খবরে সরগরম মায়ানগরী। অবসর পেলে কিংবা ছুটি কাটাতে ইচ্ছে হলেই দীপিকা ও রণবীর নাকি চলে যাবেন এ বাড়িতে, এটাই মুখ্য উদ্দেশ্য। এদিকে সে প্রমাণই পাওয়া গেল রণবীরের ইনস্টাগ্রামে। হোমের আগুন জ্বলছে, দুহাত জড়ো করে বসে আছে রণবীর দীপিকা, আরতি করছেন, নারকেল ফাটাচ্ছেন। জানালেন, নিজের বাড়ি তৈরির স্বপ্ন থাকে অনেকেরই, সে স্বপ্নের বাড়ি যখন বাস্তব রূপ নেয় সে অনুভূতি একদমই অন্যরকম। শুধু তাই নয়, রণবীরের ছবিগুলো বলে দিল সে অনুভূতির কথা। স্বপ্নের বাড়ির দরজা খুলে প্রবেশ করছেন স্বামী স্ত্রী। জন্মাষ্টমীর দিন নতুন ঘরে প্রবেশ করলেন তারা, উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। মজার বিষয়, শাহরুখ, সালমান সহ বলিউড তারকাদের অনেকেরই বাড়ি আলিবাগে। কিছুদিন আগে শাহরুখ খানের বাড়ির পাশেই 119 কোটি টাকা দিয়ে বড় অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর সিং ও তার বাবা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বান্দ্রার সেই নতুন বাড়িতেই পরিবারকে নিয়ে থাকবেন রণবীর। Thank you.